নিশ্চিতার্থ মঙ্গল শোভাযাত্রায় নববর্ষ বরণ, রমনা বটমূলে ছায়ানটের সুরের মূর্ছনায় নতুনের জাগরণ। যুগেও কার্যকর হয়নি রমনা বটমূলে বোমা হামলার সাজা, হাইকোর্টের স্থবির বিচার দ্রুত শেষ হওয়ার আশা। ছুটিতে যখন খুলবে তখন শুনানি হবে আশা করা যাচ্ছে, এক দেড় মাসের মধ্যে শেষ হয়ে যাবে। সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্তি পেলেন 23 নাবিক, দুবাইয়ের পথে এমভি আবদুল্লাহ দেশে ফিরবেন বিমানে। উপজেলা নির্বাচনে জামায়াতের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণায় সতর্ক আওয়ামী লীগ, গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন পরিকল্পনায় বিএনপি। দামেস্ক কনসুলেটে হামলার জেরে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, আকাশপথ বন্ধ করল লেবানন, জর্ডান ও ইরাক। শুভ নববর্ষ সবাইকে। 1431 বঙ্গাব্দের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ দুপুর। দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। নববর্ষের প্রথম ভোরের মিষ্টি রোদে ভোরের আলো ফুটতেই আহির ভৈরবীর আগে বাঁশির সুরে এবারের নতুন বছর আবাহনে শুরু হয় রমনা বটমূলের আয়োজন। নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানবপ্রেম, দেশপ্রেম আর আত্মবোধন জাগরণের সুরবাণী দিয়ে সাজানো ছিল ছায়ানটের এবারের আয়োজন। নতুন প্রজন্ম বাঙালির এই সংস্কৃতি ধারণ করতে না পারলে আয়োজনের সার্থকতা নেই বলে মনে করেন বিশিষ্টজনেরা। সজীব রহমানের ক্যামেরায় আজিজুর রহমান কিরণের রিপোর্ট। সূর্য তার সময়ই উঠেছে, বাঙালি জেগেছে আগে, পরনে চাপিয়েছে লাল সাদা বসন, পাড়ি দিয়েছে পথ যেখানে সুরেলা আয়োজন ছিল অসত ছায়া বিথি তলে। কেউ জানে না কারণ, সবাই যাকে ডাকে রমনা বটমূল। আহির ভৈরব রাগে বাঁশির সুরের উত্থান পতনের মাঝে তন্ময় হয়ে পড়েন শ্রোতারা। কণ্ঠ আর যন্ত্রের সুর শেষে যখন চোখ মেলেন তখন তাদের পাশের ভিড় যেন বেড়েছে আরো কয়েক গুণ। বরাবরের মতোই মূল মঞ্চে বসেছেন ছায়ানটের নানা বর্ষের শিল্পীরা। 185 জন শিল্পী এক একে পরিবেশন করেন 30টি ভিন্ন পরিবেশনা। আগতরা উচ্ছ্বসিত এই আয়োজনে অংশ হতে পেরে। একটু পার্থক্য এরকম, সবকিছুই শান্ত, পরিবেশটা খুব সুন্দর আর কোনো রকম মনে করেন হয়রানি নেই। অনেক লোকের সমাগম, সবাই এসছে, সবাই খুবই আনন্দ পাচ্ছে যে অনেক বছর পরে আবার পহেলা বৈশাখ, সবাই এসছে। এত বছরের বাঙালি সংস্কৃতিকে ধরে রাখা, তার উপর হচ্ছে এত এত মানুষের এখানে এসে এত সুন্দর অনুষ্ঠান উপভোগ করা, আসলে অনেক বড় পাওয়া। ইটস আ ভেরি বিউটিফুল এক্সপিরিয়েন্স এন্ড টুডেই আই এম হ্যাপি হিয়ার টু দিস কনসার্ট, ইটস আ ভেরি নাইস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে কালজয়ী সৃষ্টির বিজাতীয় অবমাননার প্রতিবাদ এবং লেখনীর দুর্দম শক্তিতে বাঙালির গণজাগরণের স্ফুলিঙ্গ ছড়িয়ে চলা আবু বকর সিদ্দিকের স্মরণ। আয়োজনের সার্থকতা তুলে ধরেন ছায়ানটের নির্বাহী সভাপতি সহ বিশিষ্টজনরা, জানান নিজেদের প্রত্যাশার কথাও। সম্প্রীতির বাঁধনটি ভেঙে তুলতে, এ থেকে বাঙালিকে ফিরতে হবে তার সমহিমায়, তবেই নববর্ষ উদযাপন সফল হবে, না হলে এটি নিছক একদিন বাঙালির সাজার উপলক্ষ হিসেবে দাঁড়াবে। বাংলাদেশ যে হয়ে উঠল তার পেছনেও কিন্তু ছায়ানটের এই অনুষ্ঠানটা বিশেষভাবে অবদান রেখেছিল আমরা জানি। আমরা এগিয়ে যেতে চাই, মানুষের হাতে হাত রেখে এগিয়ে যেতে চাই। এখানে তরুণ প্রজন্মকে যুক্ত করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে 2 ঘন্টা 15 মিনিটের অনুষ্ঠানে ইতি টানা হলেও আসছে বছর পর্যন্ত এই আবহ ধরে রাখবে বাঙালি, এমন প্রত্যাশা সবার। ভোগবাদ ভুলে মনুষ্যত্বকে রক্ষা করার জন্যই রমনার বটমূল থেকে ছায়ানটের এই আয়োজন থেকে ডাক দেওয়া হলো সবাইকে। নতুন বছরে নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত হোক
সাধারণ মানুষ এমন প্রত্যাশাই এখানে আগত সকলের। আজিজ রহমান কিরণ, দেশ টিভি, রমনা বর্তমান, ঢাকা। এম ভি আবদুল্লাহ এবং জিম্মি 23 নাবিকের মুক্তির বিষয়ে সংবাদ সম্মেলন করছে কবির গ্রুপ, সরাসরি আমরা যুক্ত হচ্ছি সেখানে। ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার ক্যাবিনেট মিটিংয়ে বসেই কিন্তু ওনার মন্ত্রীদের থেকে উনি আপডেটস নিতেন। আমাকে ক্যাবিনেট মিটিংয়ের ভেতর থেকেই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ সাহেব এবং জনাব মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রী, উনি আমাকে টাইম টু টাইম আপডেট নিয়েছেন। আমরা সরাসরি কাজ করেছি এবং ওনাকে ডে টু ডে আপডেটসগুলো দিয়ে রাখতাম। একটা সময় ছিল যখন আপনার বিদেশি যুদ্ধ জাহাজগুলো আমাদের ওই এর আগে যে রুয়েন জাহাজটা ছিল ওটাকে ফোর্সফুলি টেক ওভার করার পর আপনার তারা আমাদেরটাকেও চেষ্টা করেছিল এই ধরনের একটি অবস্থায় যেতে, যে তারা ফোর্সফুলি এই জাহাজটাকে টেক ওভার করবে কিনা, এই ধরনের একটা থ্রেট করছিল। তো আমাদের সরকারেরও একটা অবস্থান ছিল যে আমরা মানুষের ক্ষতি হবে, আমাদের দেশীয় মানুষের ক্ষতি হবে, এই ধরনের কোনো অবস্থায় আমরা যাব না। আমাদের কোম্পানির তরফ থেকেও এই ধরনের একটা ক্লিয়ার ডিসিশন ছিল যে আমরা এই ধরনের কোনো হস্টাইল এনভায়রনমেন্টের মধ্যে যাব না। তো তারা যখন এই ধরনের একটা অ্যাগ্রেসিভ আচরণ শুরু করেছে, আমি সাথে সাথে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেবকে জানালাম এবং আধা ঘন্টার মধ্যে আমরা দেখলাম যে জাহাজগুলো ফেরত চলে গেছে। তো এই ধরনের কুইক রেসপন্স, কুইক অ্যাকশন, আসলে পুরো দেশ জুড়ে এটার আলোচনা চলছিল। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আপনারা পুরো দেশবাসী জানতে চাচ্ছিল ডে টু ডে যে কী হচ্ছে না হচ্ছে, এবং আপনারা যদি প্রত্যেক দিন আমাদেরকে প্রেশারটা দিতেন আমরা আমাদের এই কাজ এত দ্রুত করতে সক্ষম হতাম না। আপনারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে জিনিসটাকে একটি স্বাভাবিক অবস্থায় রেখেছেন যাতে ফ্যামিলিরাও শান্ত থাকে, ফ্যামিলিরাও যাতে আপনার কোনোরকম উৎকণ্ঠার মধ্যে দিয়ে না যায়। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাপোর্টে, আল্লাহর অশেষ রহমতে, বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমরা জাহাজটিকে অবশেষে মুক্ত করতে পেরেছি। ইনশাআল্লাহ 19 তারিখ আশা করছি একটি সংযুক্ত আরব আমিরাতে যাবে। পৌঁছানোর পর তাদের ফর্ম্যালিটিসগুলো শেষ করে 19 বা 20 নাগাদ পৌঁছাবে। কিছু ফর্মালিটিস থাকবে, হয়তোবা 4-5 দিন লাগতে পারে, শেষ করে তারা আইদার জাহাজে ব্যাক করবে অথবা ফ্লাই করে চলে আসবে। এই সিদ্ধান্তে আমরা এখনো যাইনি, এটা ওই সময় অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্তটা নিব। বাট যেটাই ডিসিশন হবে এটা সব তৎক্ষণাৎ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং বাংলাদেশে আসার পর নিশ্চয়ই আমরা তাদের সাথে বসে আপনাদের সাথে অবশ্যই একটি কথোপকথন হবে। তো সর্বশেষ এই আমি জাস্ট ওয়েলকাম রিমার্কটা দিলাম, আপনাদের প্রশ্ন উত্তর আমরা পর্যায়ে যাব। আমি আপনাকে পরিচয় করে দিই, আমার ডান পাশে আছেন আমার বড় ভাই, উনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর KSRM গ্রুপ, উনি SR শিপিং দেখছেন। আমার পাশে আছেন মেরুল করিম সাহেব, উনি আমাদের CEO। আমার বাম পাশে আছেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর করিমউদ্দিন, উনি আমাদের শিপিং সাইটটাও দেখেন। তো আপনাদের প্রশ্ন উত্তর পর্বে আমরা যাই, আমরা যদি একে একে করে যেতে পারি একটু শৃঙ্খলার মধ্যে থেকে, নাহলে কেউ কারো কথা শুনতে পারবো না। তাহলে আমরা এই দিক থেকে শুরু করি। আচ্ছা, উদ্ধার প্রক্রিয়াটা আঙ্কেল আমার মনে হয় আপনি যদি, আচ্ছা আরেকটা কথা বলে নিই, আমি আমাদের SR শিপিং এর টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি হয়তোবা কিছু রাত ঘুমিয়েছি কিন্তু উনি গত একটা মাসই ঘুমাননি। তো থ্যাংক ইউ যারাই এই পুরো প্রক্রিয়াটার মধ্যে ইনভলভ ছিলেন, এবং টেকনিক্যাল ডিটেল খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস আসলে উনি গিয়েছেন। কিছু জিনিস আমরা আলাপ করতে পারবো না, কারণ আমরা এনকারেজ করতে পারবো না পাইরেসিকে। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, আমাদের কিছু ইন্টারন্যাশনাল রেগুলেশনের মধ্যে দিয়ে আছি। বাট প্রক্রিয়াটা কি ছিল আমি মেরুল করিম সাহেবকে বলবো যে আপনি যদি আমাদেরকে এক্সপ্লেইন করেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম, আমি মেহরুল SR শিপিং এর পক্ষ থেকে বলছি। ওনার যে প্রশ্নটা, জাহাজের উদ্ধার প্রক্রিয়াটা কিভাবে আমরা করেছি বা শুরু করেছি এবং শেষ করেছি, সত্যি কথা বলতে কি আমরা 13 বছর আগে আমাদের একটা এইরকম আরেকটা ইনসিডেন্ট ঘটেছিল জাহানমণি। তখন আমরা প্রথম ছিল আমাদের জ্ঞানেরও অভাব ছিল অনেক কিছু, যার জন্য নাকি কিছু ওই জাহাজটা উদ্ধার করতে আমাদের একটু সময় বেশি নিয়েছিল। বাট যেহেতু আমাদের জাহানমণিতে এই বিটার এক্সপিরিয়েন্সটা হওয়াতে আমাদের আবদুল্লাহ জাহাজের ব্যাপারে আমরা প্রথম থেকেই খুবই মানে যেটা যেভাবে করার দরকার ঠিক সেইভাবে আমরা এগিয়েছি। তো উদ্ধার প্রথমে হচ্ছে জাহাজটা ওরা যখন নিয়ে ফেলার পরে জাহাজটা ওরা
সোমালিয়ান কোস্টে নিয়ে গেল। এই জাহাজটা যে মুহূর্তে থেকে নিয়েছে এবং শেষ পর্যন্ত আজ পর্যন্ত জাহাজের প্রতিটি পজিশন কোথায় জাহাজটা আছে কি আছে, আমাদের জাহাজে যে ভিসেট আছে মাধ্যমে আমরা জাহাজটা লোকেশনটা ট্রেক, তো ওখানে নেওয়ার পর পাইরেটদের একজন কমান্ডার থাকে, ওনার একজন নাকি ইংরেজিতে কথা বলতে পারে, উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং প্রথম দিনই মোটামুটি ভাবে একটা সিদ্ধান্তে চলেছি, ওরা কে যোগাযোগ করবে, ওর নাম কি, আমাদের সাইড থেকে আমরা কে যোগাযোগ করবো আমাদের, তো যোগাযোগের পরে প্রতিদিনই ওদের সাথে আমাদের কথা হচ্ছিল। কথার মূল উদ্দেশ্যটা ছিল জাহাজের নাবিকরা কেমন আছে এবং কত তাড়াতাড়ি সম্ভব আমরা জাহাজটাকে মুক্ত করতে পারবো বা তারা জাহাজ ছেড়ে চলে যাবে। এই কথাগুলো যখন আমরা করেছি, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল শিপিং এর সাথে জড়িত, আমাদের প্রতিটি ক্ষেত্রে ইন্টারন্যাশনাল শিপিং এর রুলস নর্মস মেনে চলতে হয় এবং প্রতিটি ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে আমাদের যোগাযোগ মেনটেন করতে হয়। সেই রকম আমাদের আবদুল্লার বেলাও আমরা সবার সাথে যোগাযোগ স্থাপন করি প্রথম দিনই এবং আমরা অ্যাজ এ টিম প্রতিদিন আমাদের মধ্যে কথা হতো, জুমে কথা হতো, টেলিফোনে কথা হতো এবং আমরা আমাদের প্রোগ্রেসগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করতাম। এখান থেকে আমাদের জাহাজের পাইরেট কমান্ডারের সাথে যে কথা হইতো সেটা আমরা আবার ওদেরকে রিলে করতাম। এইভাবেই আমরা গত 30টা দিন চালিয়ে গেছি। সর্বশেষে আমাদের গত 2 দিন আগে শেষ যে আমাদের ইয়েটা ছিল, রিকোয়ারমেন্টটা ছিল যে আমাদের, আমি জানি আমাদের নাবিকরা প্রতিদিন ফ্যামিলির সাথে কথা বলছে এবং সবাই সুস্থ আছেন, 23 জনই ভালো আছেন, বেঁচে আছেন, এটা আমরা জানতাম। তারপরও আমাদের জাহাজটা ওরা নামার আগে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রতিটা ক্রুর ইন্ডিভিজুয়ালি কে কেমন আছে ওটার একটা ভিডিও নিয়েছিলাম, ওই ভিডিওটা আমাকে পাঠিয়েছে, আমি এটা ওনাদেরকে জানিয়ে আপনাদের সবাইকে শেয়ার করতে পারেন কারণ আপনারা চাচ্ছিলেন একটা ভিডিও। দিস ভিডিও ইজ দ্য সিচুয়েশন কন্ডিশন অফ অল 23 ক্রু এবং ওইটা হওয়ার পরপরে এরপরে আমাদের উদ্ধার প্রক্রিয়াতে অ্যাজ আই টোল্ড ইউ যে আমাদের ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী চলতে হয়েছে এবং প্রতিটি কাজ আপনাদেরকে অ্যাসিওর করতে পারি অল হ্যাভ বিন ডান লিগালি। এখন কোনোটা হয়তো আমাকে আমেরিকান নিয়ম মানতে হয়েছে, কোনোটা আমাকে ইউকে নিয়ম মানতে হয়েছে, কোনোটা আমাকে সোমালিয়ান নিয়ম মানতে হয়েছে, বাট এভরিথিং অ্যাজ পার দ্য রেগুলেশন। আমাদের কোনো অবস্থাতে রুলের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। সেই হিসেবে আপনারা সর্বশেষ গতকাল মানে আজ ভোর 3টার দিকে ফার্স্ট মেসেজ আমার কাছে আসে বা আমার সাথে যোগাযোগ হয় জাহাজের ক্যাপ্টেনের, ওরা 65 জন ছিল জাহাজে, 9টা বোটে করে তারা জাহাজ থেকে চলে গেছে এবং এভরিবডি যারা ছিল জাহাজে ওদের সবাইকে স্পিকার ফোনে জানানো হলো এবং সবাই খালি অনেকটা বলতে পারেন কান্নার মতো অ্যান্ড গ্রেটফুল টু এসার শিপিং, গ্রেটফুল অল আওয়ার পিপল হু হ্যাড বিন ওয়ার্কিং ফর দিস, সবাইকে গ্রেটফুল জানিয়ে এবং সবাই বললো যে স্যার ইনশাল্লাহ আপনাদের আর কোনো ইয়ে নেই, আমরা রওনা হচ্ছি। এবং দর্শক এমভি আব্দুল্লাহ এবং 23 নাবিকের মুক্তির বিষয়ে কবি গ্রুপের সংবাদ সম্মেলনে যুক্ত ছিলাম আমরা সরাসরি। আবারও বর্ষবরণের খবরে যাচ্ছি। বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রায় রাজসিক অভিষেক হলো বঙ্গাব্দ 1431-এর। কুপমণ্ডকতা, কুসংস্কার আর মৌলবাদের রক্ত চোখ রুখে দিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়া জনস্রোত জানান দিয়েছে বাংলাদেশ এগুবে বাঙালি সংস্কৃতি নিয়েই, চার মূলনীতির গরিমায়। শোভাযাত্রা ঘিরে ছিল কঠোর নিরাপত্তা বলয়, ছিল মানুষের ঢল। জয় যাদবের প্রতিবেদন। পহেলা বৈশাখ বাংলা বর্ষপঞ্জিতে যোগ হলো আরো এক নতুন বছর, অমঙ্গল হটিয়ে জরা জীর্ণতা মুছে কেবলই মঙ্গল কামনার দিন।
মঙ্গলের প্রত্যাশায় মঙ্গল শোভাযাত্রা, কোলাহল, হর্ষধ্বনি আর ঢাক ঢোলের বাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে সরব হয় শোভাযাত্রা ঢল নামে মানুষের। প্রত্যেকটা বাঙালি একটা এই সময়টার জন্য কিন্তু অপেক্ষা করে। হ্যাঁ, মানে যে ঈদ পূজা যেটাই হোক, নববর্ষ সবার, এটা আমরা সবাই উদযাপন করব। এই উৎসবটা আমরা এত ভালোভাবে পালন করি, ছোট বড় সবাই, বাচ্চারা সব চলে এসেছে। বাঙালি প্রাণের উৎসব, এটা কিভাবে মিস করি আমি বাঙালি হিসাবে। বর্ণিল পাখি, হাতি, টেপা পুতুল আর নানা রঙের মুখোশে গতি পায় জনস্রোত। প্রকৃতিকে ফিরে পাওয়ার আশায় এবার মঙ্গল শোভাযাত্রায় বড় আকারের প্রতীকগুলো তৈরি হয়েছে লোক সংস্কৃতির উপকরণ ও দেশের বিপন্ন প্রাণীদের নিয়ে। টেপা পুতুলি বলেন, ঘোড়াগুলি বলেন, এগুলি নিয়ে আমরা যে বের হই চারুকলার প্রতিদিন পয়লা বৈশাখে, এটার মধ্যে মঙ্গলের বার্তা থাকে, মিলনের বার্তা থাকে। উৎসব মানেই হচ্ছে মিলন, এবং আমরা চাই শুভর বিস্তার। নববর্ষ আজকে উৎসব, কিন্তু আমরা জানি যে নববর্ষের মূল চেতনা হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের, সবার বাংলাদেশে একটি সুন্দর, একটি অসাম্প্রদায়িক, একটি সুস্থিত বাংলাদেশ একটা আমরা গঠন করতে চাই। তবে শুধু শুভকামনাই নয়, বিশাল এই জনস্রোত প্রত্যয় জানাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক মানবিক বোধের বাংলাদেশ কখনো অন্ধকারে যাবে না। যারা সে অন্ধকারের অপশক্তি, যারা আমাদের বাঙালিত্বকে, আমাদের জাতীয় সত্তাকে, আমাদের আত্মপরিচয়কে, আমাদের সংগ্রামকে, অর্জনকে যারা নস্যাৎ করে দিতে চায়, যারা তার বিরুদ্ধে কাল্পনিকভাবে আমার ধর্মকে সাংঘর্ষিক জায়গায় দাঁড় করাতে চায়, তাদেরকে রুখে দাঁড়াতেই হবে। যারা ধর্ম ব্যবসায়ী আছে, তারা এই আমাদের বাঙালি সংস্কৃতিকে পরাভূত করার চেষ্টা করে, মুক্তিযুদ্ধের সময়ও তারা পরাভূত করার চেষ্টা করেছিল, এখনও তারা সে ধারা অব্যাহত রেখেছে, কিন্তু সে ধারা ক্রমশই ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে। এবার মঙ্গল শোভাযাত্রার 36 বছরে পদার্পণ। চারুকলা থেকে শাহবাগ, পুরনো শিশু পার্ক ঘুরে আবারও শাহবাগ হয়ে TSC দিয়ে ফের চারুকলায় গিয়ে শেষ হয় মঙ্গল শোভাযাত্রা। অন্ধকারের বিরুদ্ধে আলোর পথযাত্রীর লড়াই চিরকালের। নিকষ কালো অন্ধকার ভেদ করে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া প্রতিটি মানুষের প্রত্যাশা, নববর্ষ বয়ে আনুক মঙ্গল বার্তা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। নববর্ষ ঘিরে কড়া নিরাপত্তার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রমনা বটমল এলাকায় নেই কোনো মেলা। এজন্য আঙিনার বাইরে সড়কের ফুটপাতে মেলার বসরা সাজিয়েছেন বিক্রেতারা। সহকর্মী মাজহারুল ইসলাম জানাবেন সেই খবর। মাজহার, মেলা ঘিরে কি আয়োজন দেখছেন আপনি? তনি, আপনাকে ধন্যবাদ। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা, এবং সেই সাথে আপনার মাধ্যমে সারা দেশবাসীকে আমরা সব নববর্ষ জানাই। আপনি জানেন যে এই বাংলা প্রথম নববর্ষ, এই যে নববর্ষ অর্থাৎ নতুন বর্ষকে বরণ করে নেওয়ার যে প্রক্রিয়া, সেটি কিন্তু শুভ নববর্ষ বা নববর্ষের উদযাপন। আমরা সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে ছিলাম, এবং আপনি দেখেছেন যে নববর্ষের প্রধান যে অনুষ্ঠান সেটি কিন্তু মঙ্গল শোভাযাত্রা। সেই মঙ্গল শোভাযাত্রা শেষ হয়ে গেছে ইতিমধ্যে, এবং পহেলা বৈশাখের মোটামুটি অনুষ্ঠান যেটা ছিল সেটা কিন্তু অনেক শেষ। এখন যে অনুষ্ঠানটি আপনার আপনাকে দেখছেন, এখন যে প্রোগ্রামটি, সেটি মূলত আপনার পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে ধরনের মেলা হয়, এখন কিন্তু সেই মেলা রাজধানীর শাহবাগে, শাহবাগ থেকে কাঁটাবন মোড়, এই মোড় পর্যন্ত কিন্তু আমরা বড় ধরনের একটা মেলা দেখছি। এই মেলা কিন্তু পহেলা বৈশাখের আকর্ষণ অনেকটা বাড়িয়ে দেয়। আমরা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ছোট থেকে শুরু করে একেবারে বয়োজ্যেষ্ঠ মানুষ, মধ্যবয়সী মানুষরা কিন্তু মেলায় আসছেন, এবং তারা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু দেখছেন। আমরা একটু যদি কথা বলি, বাবা, তুমি মেলায় আসছো, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তুমি কি কি কিনেছো? আমি বাসে কিনেছি, পুতুল কিনেছি, ঢোল কিনেছি, সব কিছু কিনেছি। জি, আপনি শুনছিলেন যে এই যে ছোট বাচ্চাদের মেলাকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা, সেটি কিন্তু তাদের মুখ থেকে শুনছিলেন। এই যে মেলা, এই মেলা আমরা হচ্ছে ছোট কাল থেকেই দেখছি, এবং প্রবাহমান কাল থেকে কিন্তু এই মেলা চলে আসছে, এবং এই মেলার মাধ্যমে কিন্তু মানুষের এক ধরনের উচ্ছ্বাস এবং উদ্দীপনা প্রকাশ পায়, এবং মানুষের যে ভালোবাসা সেটা কিন্তু এই মেলাতে এসে তারা কিন্তু সেটা খুঁজে পায়। সব মিলে আমরা দেখতে পাচ্ছি পহেলা বৈশাখের যে মানে উৎসাহ এবং উদ্দীপনা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে সকাল থেকেই ছিল, এখন কিন্তু এই শাহবাগ এবং কাটা মাঝখানের জায়গাটাতে এই মেলাকে কেন্দ্র করে সেই মেলা পহেলা নববর্ষ কিন্তু আরও একটি অন্যরকম মাত্রা পেয়েছে। তনি, এই ছিল রাজধানীর শাহবাগ থেকে পহেলা বর্ষকে, নববর্ষকে কেন্দ্র করে যে মেলা ছিল, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তনি মাজহার, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে নববর্ষ মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজহার। এদিকে বর্ষবরণের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আবারও আপনাকে নববর্ষ শুভেচ্ছা। বর্ষবরণ ঘিরে এই মুহূর্তের কি খবর আছে আপনার কাছে?
নববর্ষের শুভেচ্ছা আপনাকে তন্নি। নববর্ষ কিন্তু, নতুন বছর কিন্তু শুরু হয়ে গেছে, আর এই পহেলা বৈশাখ কিন্তু বাঙালিদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ উৎসব। আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি সকালে মঙ্গল শোভাযাত্রা পর্যন্ত তো একটু কম মানুষ থাকলেও এখন কিন্তু দলে দলে অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা চারুকলা অনুষদে আসলে ঢুকছে। তারা হচ্ছে বিভিন্ন ধরনের উৎসবের মধ্যে আবেগ সৃষ্টি করছে, তারা নেচে গেয়ে সেগুলোকে পালন করছে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি, আমার পিছনে কিন্তু 5টি মোটিভ যেটি হচ্ছে মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি করা হয়েছিল সেটির সামনে আছি। আর আমি আরও যেটি দেখেছি যে এবারে কিন্তু সবথেকে সুন্দর যে দৃশ্যটি, যে বিদেশিদের আগমন অনেক বেশি, তারা এখানে এসে বৈশাখকে অনেক সুন্দরভাবে উদযাপন করছে। তারা বলছেন যে তাদের দেশগুলোতে বৈশাখ আসলে ওইভাবে উদযাপন না হলে তারা বাঙালির এই উদযাপন দেখে মনোমুগ্ধকর হয়ে আছে। যদি আমি আমার সকাল থেকে এই চারুকলা অনুষদে একটি বাউল সঙ্গীতের চর্চা চলছিল, তবে এখন পর্যন্ত আসলে এর পরে কোনো অনুষ্ঠান হবে না সেটি চারুকলার শিক্ষার্থীরা আমাকে জানিয়েছেন। কালকে হচ্ছে সন্ধ্যার দিকে একটি যাত্রা হবে, তবে এখানে আমি যেটি দেখতে পাচ্ছি যে সব বয়সী মানুষ কিন্তু এই যে রিক্সা চিত্রের সামনে এসে, যেটি ইউনেস্কো তো স্বীকৃতি পেয়েছিল, সেটির সামনে এসে খুব সুন্দরভাবে ছবি তুলে বা পরিবার পরিজন নিয়ে খুব সুন্দরভাবে উৎসব আনন্দে মেতে উঠেছে। তাদের একটাই প্রত্যাশা, এভাবেই যাতে তারা বাংলা নববর্ষকে উদযাপন করতে পারে, তারা যাতে প্রজন্ম থেকে প্রজন্ম বাংলার সংস্কৃতিগুলো এভাবেই ধরে নিতে পারে, আর বাঙালি জাতি যাতে এভাবে সুখে শান্তিতে তাদের জীবনে যাতে কল্যাণ বয়ে আনে। এই ছিল সর্বশেষ খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে। সর্বশেষ তন্নি। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার। রমনা বটমূলে বোমা হামলার প্রায় 2 যুগ পার হলেও চূড়ান্ত বিচার শেষ করে দোষীদের শাস্তি কার্যকর করা হয়নি। 10 বছর আগে বিচারিক আদালতে হত্যা মামলার বিচার শেষ হলেও হাইকোর্টের বিচার শেষ করা হয়নি। অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিনউদ্দিন জানান, মামলা কার্যতালিকায় রয়েছে, কোর্টের ছুটি শেষে দ্রুতই শেষ করা যাবে হাইকোর্টের আপিল। অন্যদিকে বিস্ফোরক আইনে করা মামলা এখনও বিচারিক আদালতের গণ্ডি পার হতে পারেনি। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে। ২০০১ সালের রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় নিহত হয় 10 জন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। প্রায় অর্ধযুগ পার করে 2008 সালের 29 নভেম্বর মুফতি হান্নান সহ 14 জনকে আসামি করে পুলিশের অপরাধ বিভাগ CID আদালতে 2টি অভিযোগপত্র দাখিল করে, একটি হত্যা, অপরটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে। শুরু হয় বিচার 2014 সালের 23 জুন। হত্যা মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন সাজা দেয় দ্রুত বিচার আদালত। আদালতের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। একই সঙ্গে কারাবন্দী আসামিরা আপিল করেন। উভয় আবেদনের উপর 2017 সালের 8 জানুয়ারি হাইকোর্টের বেঞ্চে শুনানি শুরু হলেও আবারও থমকে যায় বিচার। এই মামলাটি এর আগেও 2বার আদালতে শুনানির জন্য এসেছিল, কিন্তু একজন বিচারক ওই সময়, যিনি বিচারক হওয়ার পূর্বে আমাদের অ্যাটর্নাল অফিসে কাজ করতেন, যেমন অ্যাটর্নাল অফিসে কাজ করার সময় উনি এই ফাইলটা দেখেছিলেন বিধায়, উনি এই মামলাটা করতে পারেননি। মামলাটা তখন উনি লিস্টে থেকে আউট করে দিয়েছিলেন, যেহেতু উনি অ্যাম্বারাস যে উনি এই মামলার সম্পৃক্ত থাকার কারণে, আইনজীবী হিসেবে সম্পৃক্ত থাকার কারণে উনি করতে পারেননি। অ্যাটর্নি জেনারেল জানান, এই মামলার কার্যক্রম আগামী 2 মাসের মধ্যেই শেষ করতে চায় রাষ্ট্রপক্ষ। পরবর্তীতে এখন নতুন একটা বেঞ্চে গেছে, সেবং এই বেঞ্চে ঈদের পরেই আরম্ভ হবে, এটা মামলাটা একদম টপে আছে। ঈদের ছুটিতে যখন খুলবে তখন শুনানি হবে, আশা করা যাচ্ছে 1-1.5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর হামলার ঘটনায় করা মামলায় বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার প্রধান আসামি মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হয়েছে। এই মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত 2 আসামি এখনও পলাতক, এছাড়া বাকিরা কারাগারে। অন্যদিকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এখনও নিম্ন আদালতে বিচারাধীন। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরও থাকছে, ঐতিহ্য হারাচ্ছে বাঙালির উৎসব হালখাতা, প্রযুক্তির অতি ব্যবহার ও আস্থার সংকটকে দায়ী করছেন অনেকে।
ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 200+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে বেশিরভাগই ভূপাতিতদের দাবি করেছে ইসরায়েল ও মিত্র যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে সতর্কতার অংশ হিসেবে নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে লেবানন, জর্ডান ও ইরাক। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে শনিবার এভাবেই দফায় দফায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছড়ে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। রাতভর ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে চলে হামলা। মুহূর্তেই গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। জেরুজালেম, তেল আবিব সহ ইসরায়েল জুড়ে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে আয়রন ডোমের মাধ্যমে প্রতিহত করে ইসরায়েলি বাহিনী। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC জানায়, ট্রু প্রমিস নামে অভিযানের আওতায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হয়েছে। এদিকে ইরানের মিত্র লেবাননের হিজবুল্লাহও দাবি করেছে, একই সময় অধিকৃত গোলান উপত্যকায় তারাও ইসরায়েলের সামরিক অবস্থানে সফল হামলা চালায়। 1 এপ্রিল দামেস্কের কনসুলেটে হামলায় শীর্ষ কমান্ডার সহ 7 কর্মকর্তা নিহতের জেরে প্রতিশোধের হুঙ্কার দেয় তেহরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সঙ্গে জর্ডানের বাহিনীও কাজ করছে। নিরাপত্তার অংশ হিসেবে নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে লেবানন, জর্ডান ও ইরাক। এই ঘটনায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যে কোনো পরিস্থিতির জন্য তার সেনাবাহিনী প্রস্তুত। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত, প্রতিহত ও আক্রমণ উভয় দিক থেকেই কার্যকর। আমাদের প্রতিরক্ষা বাহিনী অনেক শক্তিশালী। পাশে থাকার জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ। এই পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন নেতানিয়াহু। তাকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। একই বার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনও। এই পরিস্থিতিতে করণীয় নিয়ে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। তার প্রেক্ষিতে রোববার বৈঠকে বসছে সংস্থাটি। রাহান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। বর্ষবরণ ঘিরে আলপনার রং লেগেছে কিশোরগঞ্জ হাওড়ের অলওয়েদার সড়কের 14 কিলোমিটার জুড়ে। দেশের সবচেয়ে বড় আলপনা উৎসব শেষ হচ্ছে আজ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী টিটু দাস। টিটু, নববর্ষের আরো একবার শুভেচ্ছা জানাতে চাই আপনাকে, সেই সাথে বর্ষবরণের কি কি আয়োজন রয়েছে, আলপনা দেখতে জনতার ভিড় কেমন দেখছেন আপনি? তন্নি, শুভ নববর্ষ। আপনি জানেন যে কিশোরগঞ্জের হাওড়ের অলওয়েদার সড়কের যে 14 কিলোমিটার জুড়ে যে আলপনা আঁকা হয়েছে, এর মধ্যে কিছু অংশ এখনো বাকি রয়েছে। এই বাকি থাকার কারণে কিছু অংশ আজকে বা আগামীকালের মধ্যে শেষ হয়ে যাবে। এই জন্য এখনও সর্বসাধারণ বা পর্যটকদের জন্য এই অলওয়েদার সড়ক খোলা হয় নাই। তবে যারা মোটর বাইক চারা যারা প্রবেশ করছেন, সর্বসাধারণ যারা হেঁটে হেঁটে তারা এই আলপনা যে আঁকা আছে সে দেখছেন, এই আলপনাটা হচ্ছে কিশোরগঞ্জের যারা সর্বসাধারণ আছে তারা বলছেন যে এটা কিশোরগঞ্জের জন্য গর্বের বিষয়। কারণ হচ্ছে তারা এই আলপনা, মানে 14 কিলোমিটারের যে আলপনা, এটা বিশ্বের বৃহত্তম আলপনা হিসেবেই ধরা হচ্ছে। কারণ এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড স্থান পাবে বলে এই ICT প্রতিমন্ত্রী আশা করেছেন। তিনি কিছুক্ষণ আগে এই মিটামইন জিরো পয়েন্ট যে আছে ওখানে, এই জিরো পয়েন্টে তিনি এসেছেন এবং এই জিরো পয়েন্টে এসে তিনি এই টিটু, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও সংযুক্ত হব আপনার সাথে। দর্শক, কিশোরগঞ্জ থেকে আমাদের সহকর্মী টিটু দাস যুক্ত হয়েছিলেন। যারা শেখ হাসিনার বর্ষবরণ শোভাযাত্রা পণ্ড করেছিল, সেই অপশক্তি এখনো আছে বাংলার মাটিতে। নববর্ষে দলের অনুষ্ঠানে এই কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি বাঙালির প্রতিপক্ষ বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বাংলা নববর্ষ উপলক্ষে বাহাদুর শাহ পার্কে আলোচনা সভা আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে অংশ নিতে ঢাক ঢোল নিয়ে মিছিল সহকারে অংশ নেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বক্তারা বলেন বিএনপি জামাত সাম্প্রদায়িকতা লালন করে আসছে। 1400 সালে যেভাবে করা হয়েছিল এরপর আর এইভাবে করতে দেওয়া হয় নাই। এই দ্বিজাতিক তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানের সৃষ্টির মধ্যে দিয়ে সাম্প্রদায়িকতার শুরু হয়। এই সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয় ইয়াহিয়া মনির সাহিদের সেই রবীন্দ্রসঙ্গীত বন্ধ করার মতোই উদ্যোগ নিয়েছিল পাকিস্তানি প্রেতাত্মা বিএনপি জামাতের সরকার। আজকে সেই কথাটি স্মরণ করিয়ে আমরা বলতে চাই সেই বিএনপি জামাতেরাই সাম্প্রদায়িক শক্তিকে লালন করছে। আর শেখ হাসিনার শোভাযাত্রা পণ্ড করা অপশক্তি এখনো আছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার শোভাযাত্রাকে সেদিন যারা পণ্ড করে দিতে চেয়েছিল সেই অপশক্তি আজও বাংলার মাটিতে আছে। এরা এই দেশে সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা। তিনি আরো বলেন বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, তাই তারা বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না। এই বিএনপি এই দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এরা বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না। আলোচনা সভা শেষে র্যালি বের করা হয়, বাহাদুর শাহ পার্ক থেকে শুরু করে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। প্রিমিয়ার লিগে ম্যান সিটির জয়ের দিন, পয়েন্ট হারালো ম্যানিউ। লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জয়। উপজেলা নির্বাচনে জামায়াতের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণায় পরিস্থিতির উপর নজর রাখছে আওয়ামী লীগ। নেতারা বলছেন কৌশলী হয়ে স্বতন্ত্র হিসেবে অংশ নিচ্ছেন জামায়াত নেতাকর্মীরা, এতে রাজনীতিতে আপার হ্যান্ড পাবে না তারা। জানান, একাত্তরের গণহত্যায় মদতদাতা, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী কেউ যাতে জিততে না পারে সেজন্য ব্যাপক জনসচেতনতা চালানো হবে। জয়া যাদবের রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও তাদের রাজনৈতিক মিত্র জামাত প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে। নিবন্ধিত না হলেও দলটির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে ভোটে লড়বেন। এবার আওয়ামী লীগও এই নির্বাচনে দলীয় প্রতীক না দিয়ে স্বতন্ত্র উন্মুক্ত রেখেছে। নেতারা বলছেন প্রতীক ছাড়া বিএনপির অনেক প্রার্থী ভোটের মাঠে থাকবেন, আর স্বতন্ত্র হিসেবে জামাতের অংশগ্রহণের উপর নজর রাখছে আওয়ামী লীগ। জামাতের কিছু লোক নির্বাচন করতে পারে, এমনকি বিএনপিরও বিএনপি পন্থীও কিছু লোক নির্বাচনে অংশগ্রহণ করছে। কাজে আমাদের আমরা সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছি এবং এ ধরনের কোনো সম্ভাবনা নাই যে রাজনীতির তারা কোনো আপার হ্যান্ড পাবে, এ ধরনের কোনো পরিস্থিতি নাই। উপজেলা নির্বাচনে জামাতের অংশগ্রহণ কৌশলগত বলে মনে করছে আওয়ামী লীগ। নেতাদের দাবি, মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বিরোধিতাকারী এই দলের প্রার্থীরা জনগণের রায় পাবে না। সাম্প্রদায়িক শক্তি অথবা সাম্প্রদায়িক রাজনীতির সাথে যে দলগুলো জড়িত, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তি সংগ্রামের বিরোধিতা করেছে, সেই অশুভ শক্তিকে বাংলাদেশের জনগণ কখনোই ভোট দিয়ে নির্বাচিত করতে পারে না বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের মানুষও জামাত ইসলামী নামের দল যারা একসময় করেছে, বেনামে এখন যদি কেউ ইলেকশন করার চেষ্টা করে, তাদেরকে জবাব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ সবসময়ের জন্যই প্রস্তুত আছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থিতা হওয়ার সুযোগ আছে, জামাত যদি সেই কৌশলটি অবলম্বন করে সেক্ষেত্রে সেটাকে ভোটারদেরকেই সচেতন হতে হবে যে আমরা কোনো যুদ্ধ অপরাধী আদর্শ ধারণকারী ব্যক্তিকে ভোট দেব না। এক্ষেত্রে আমাদের ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করা ছাড়া বিকল্প কোনো পথ নাই, আমরা সেদিকেই মনোনিবেশ করব। উপজেলা নির্বাচনে সুষ্ঠু ভোট হবে, যাচাই হবে তৃণমূলের নেতাদের জনপ্রিয়তা, এমনটাই মনে করছে আওয়ামী লীগ। নেতারা বলেন কয়টি উপজেলায় জামাত সমর্থিত স্বতন্ত্র থাকে সেটি দেখার বিষয়। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।
চুয়াডাঙ্গা থেকে তাপদাহ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা কত, আবহাওয়া অফিস কি বলছে এ বিষয়ে জানাবেন আমাদের? ধন্যবাদ তন্নীপ। চুয়াডাঙ্গাতে কিন্তু দুপুর 12টায় তাপমাত্রা রেকর্ড করেছে 36.5 ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নাই, বেলা 3টায় কিন্তু আবারও আবহাওয়া অফিস এসে আমাকে তথ্য দেবে, আমাকে জানিয়েছে যে সেই সময় তাপমাত্রা রেকর্ড হবে এবং সেই সময় কিন্তু তাপমাত্রা এবং গরমের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে আর কি। আমি এর মাঝখানে একটু বলে রাখি যে এই যে গরম গরম কিংবা এই যে তাপমাত্রা যে তীব্রতা, এর ভিতরে কিন্তু মানে মানুষজন কিন্তু বাইরে বের হতে একেবারে কম করছে না, কারণ ঈদের আমেজ থাকতে থাকতেই কিন্তু পয়লা বৈশাখের একটা আমেজ আজকে চলে এসছে এবং মোটামুটি এই যে তীব্র গরম, এই তীব্র তাপমাত্রার ভিতরে কিন্তু বিশেষ করে যুবকরা আর কি, যুবক যুবতীরা, কলেজ পড়া ছাত্রছাত্রী কিন্তু ঘুরতে বের হয়েছে এবং মানে বাদ ভাঙা আনন্দই করছে বলা যেতে পারে আর কি। তবে এর মাঝখানে আমি একটু জানি আর কি যে এই যে ওই যে যে জায়গার বিনোদন কেন্দ্রগুলো কিংবা যে শহরের প্রাণ কেন্দ্র ছাড়া কিন্তু এই ফাঁকা রাস্তায় কিন্তু মানুষজনকে একদমই দেখা যাচ্ছে না বলা যেতে পারে, কারণ মানে চুয়াডাঙ্গাতে কিন্তু প্রতি বছরই কিন্তু তাপমাত্রা এবং গরমের তীব্রতা সবসময় বেশি থাকে এবং এই চলতি মৌসুমে কিন্তু ইতিমধ্যে 40.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যেটা চুয়াডাঙ্গার জন্য হচ্ছে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা এবং সারা দেশের জন্য সর্বোচ্চ তাপমাত্রা। তবে এর মাঝখানে কিন্তু আমি জানিয়ে রাখি যে এই যে গত 27 রমজান এবং 28 রমজানে কিন্তু ভোর রাতের দিকে কিন্তু চুয়াডাঙ্গাতে বৃষ্টির একটু ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, তারপরে থেকে কিন্তু একটু গরম কম ছিল, গতকালকে গরমের তীব্রতা বাড়ছে এবং আজকেও কিন্তু একই অবস্থা। তবে আমি আরও জানি আর কি যে 11টার পর থেকে কিন্তু মূলত গরমের তীব্রতা বাড়ছে এবং এই ঠান্ডা এবং গরমের ভিতরের কারণে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ তন্নি। সেতু, ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গা থেকে তাপদাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। বাংলা নববর্ষের অবিচ্ছেদ্য অনুষঙ্গ হালখাতা। দেনাদার ও পাওনাদারের মধ্যে বিশ্বাস, আস্থা ও গভীর সম্পর্কের প্রকাশ ঘটত হালখাতার মাধ্যমে। বাঙালির চিরচেনা মিলন মেলার উৎসব হালখাতা উদযাপনের এমন দৃশ্য আজ আর নেই বললেই চলে। প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও পারস্পরিক আস্থার সংকটে চট্টগ্রামে ঐতিহ্যবাহী এই উৎসব অনেকটাই যেন রং হারিয়েছে। তবে হালখাতার চল এখনও আছে চট্টগ্রামের কিছু কিছু স্থানে। চট্টগ্রাম থেকে এ কে এম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। বাংলা সন চালু হওয়ার পর নববর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকতা শুরু হয়। পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান ছিল হালখাতা। পুরনো হিসাব চুকিয়ে নতুন হিসাব খোলায় এই উৎসবের লক্ষ্য। চট্টগ্রামের বাণিজ্য কেন্দ্র খ্যাত চাকদাই খাতুনগঞ্জে হাজার বছর ধরে এই ঐতিহ্য চলে এলেও বর্তমানে হালখাতা উৎসবের আনন্দ আর নেই, ক্রমেই হারিয়ে যাচ্ছে হালখাতার জৌলুস। তবে গুটি কয়েক ব্যবসায়ী লাল কাপড়ে বাঁধানো খাতায় এখনো হালখাতার রেওয়াজ ধরে রেখেছেন। পয়লা বৈশাখ একত্র হওয়াতে জন্য হালখাতা প্রোগ্রামটা এবছর ছোট হচ্ছে, আর আগের মতো অত আরম্ভভাবে এখন তো হয় না, তারপর যদি একটু ডিভাইস থাকতো তাহলে আমাদেরটা মানে মোটামুটি করা যেত। হালখাতা গত বছরের মতো হবে না, মানুষজন নেই, তার মধ্যে যাদের থেকে টাকা পয়সা পাই ওরাও বাড়িতে গেছে, যার ফলে খাতুনগঞ্জে আমরা যখন ছোট ছিলাম এখানে দেখতাম মানে হালখাতার ওই দিন পয়লা বৈশাখের দিন যেগুলো দেখতাম, হ্যাঁ মিষ্টি দিত, এখন তো ওই ওই ঐতিহ্য নেই আছে। বাকির দেনা আশানুরূপ পূর্ণ না হওয়া সহ নানা কারণে হালখাতার আয়োজন খুব কম। তাছাড়া এবার ঈদের বন্ধের কারণে বাংলা নববর্ষের প্রথম দিনে হালখাতা উৎসবে প্রভাব পড়েছে। বৈশাখের 1 তারিখ থেকে বিজনেসের শুরুটা তখন থেকেই হয় আর খাতার মধ্যে এন্ট্রি করতে হয়, ওই জন্য খাতারগুলো নিতে হয় আর কি। এখানে ঈদ পড়ে গেছে গিয়ে বুঝছেন, ঈদের বন্ধে মানুষ বাড়িতে চলে গেছে গিয়ে, বাড়ি থেকে আসতেছে, অনেকে আসছে, অনেকে অ্যাডভান্স নিয়ে ফেলছে, আবার অনেকে ঈদের পরে এসে তারপর নিয়ে যাবে। বাঙালির ঐতিহ্য নববর্ষের দিন হালখাতা যেন এক অবিচ্ছেদ্য অংশ, তাই হালখাতার ঐতিহ্য ধরে রাখার দাবি জানান ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ছিল এখনকার সংবাদ দুপুর, পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।